হ্যালো ফ্রেন্ডস আমাদের শরীরে রোগ জীবনের সাথে লড়াই করা সব থেকে বড়ো হাতিয়ার হলো আমাদের ইমিউনিটি কারো ইমিউনিটি যদি একটু ভালো থাকে তাহলে সবার প্রথম রোগ সুখ খুব কম হবে তাছাড়া যদি হয়েও যায় তাহলে খুব তাড়াতাড়ি তা কিন্তু সেরে উঠবে সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো এই ইমিউনিটিটা কি এবং কিভাবে আমরা আমাদের ইমিউনিটিটাকে কিছুটা হলেও বুস্ট করতে পারি এবং এই করোনা বা অন্যান্য যে রোগ রোগসুখ আছে তার হাত থেকে নিজেকে বাঁচাতে পারি তার পূর্বে একটা অনুরোধ রাখবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনি পেয়ে যাবেন তাহলে চলুন জেনে নেই হোয়াট ইজ ইমিউনিটি ইমিউনিটি সিস্টেম আমাদের শরীরের একটা জটিল প্রক্রিয়া আমাদের শরীরে নিজের কিছু ক্ষমতা থাকে রোগ জীবাণুর সঙ্গে লড়াই করে নিজের শরীরটিকে রক্ষা করার বা নিজেকে হিল করার তাছাড়া বাইরে থেকে যখন কোনো রোগ জীবাণু বা কোনো ফরেন বডি যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে আমাদের ইমিউনিটি সিস্টেম তাকে রিজেক্ট করে শরীরের এই যে নিজের যে ক্ষমতাটা তাকেই আমরা ইমিউনিটি সিস্টেম বা ইমিউনিটি পাওয়ার বলে থাকি আমাদের শরীরে ইমিউনিটি বাড়ানোর উপায় সম্পর্কে আলোচনা করলে হয়তো আপনারা সোশ্যাল মিডিয়া বা টিভির পর্দায় এমন অনেক অ্যাডস দেখে থাকবেন যেখানে বলা হয় যে এই সাপ্লিমেন্ট এই মেডিসিন এই ক্যাপসুলটা নিলে আপনার ইমিউনিটি খুব তাড়াতাড়ি বুস্ট করবে এসব একেবারে মিথ্যা কথা এমন কোনো মেডিসিন এমন কোনো সাপ্লিমেন্ট নেই যা খুব তাড়াতাড়ি আপনার ইমিউনিটিকে বুস্ট করতে পারে হ্যাঁ হয়তো তা আপনার সুস্থতাটাকে বজায় রাখতে একটু সহায়তা করতে পারে যদি এমন হতো তাহলে এই করোনার মরশুমে আমরা ভ্যাকসিন না নিয়ে ইমিউনিটি বানানোর ক্যাপসুল বা সাপ্লিমেন্ট খেয়ে নিতাম তাতে আমরা এই করোনার হাত থেকে বেঁচে যেতাম এবং এই লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটত না আমরা জন্মগতভাবে এই ন্যাচারাল ইমিউনিটি নিয়েই জন্মগ্রহণ করি তারপর বিভিন্ন রোগ জীবাণুর সাথে লড়তে লড়তে আমাদের শরীর কিন্তু আরও কিছুটা ইমিউনিটি পায় তবে আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করার জন্য কিছু খাদ্যের অভ্যাস বা কিছু খাদ্য এবং আমাদের গুড লাইফস্টাইল হয়তো আমাদের অনেকটাই সাহায্য করতে পারে তবে সেটা এক মাসে দু মাসে বা তিন মাসে হওয়া কিন্তু সম্ভব নয় আপনাকে একটা গুড লাইফস্টাইল এবং একটা গুড ফুড হ্যাবিটসের মধ্যে দিয়ে অনবরত যেতে হবে হয়তো এক থেকে দু বছর লাগতে পারে বা তারপরও সেটা আপনাকে কন্টিনিউ করতে হবে তাতেই হয়তো আমরা আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে কিছুটা হলেও বুস্ট করতে পারবো কারো যদি ইমিউনিটি পাওয়ারটা ভালো থাকে তাহলে সবার প্রথম না রোগ খুব কম হয় আর যদিও হয় তাহলে তা খুব তাড়াতাড়ি সেরে ওঠে আমি এখানে আপনাদের কিছু খাদ্য তালিকা সম্পর্কে আলোচনা করব যা হয়তো আপনাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে অনেকটাই সাহায্য করবে সবার প্রথমেই বলবো তাজা ফলমূল খাওয়া খুব প্রয়োজন তার মধ্যে আছে যেমন আপেল কলা বেদানা শশা ইত্যাদি আমি বলবো সিজনেবল যে ফলমূলটা পাওয়া যায় বা ফ্রুটস যেটা পাওয়া যায় এবং যেটা খুব সহজলভ্য বা কম দামি হয় সেটা আপনি গ্রহণ করুন তবে অবশ্যই তার তাজা হওয়া খুব প্রয়োজন তার সাথে বলবো গ্রিন লিফি ভেজিটেবল সবুজ শাক সবজি আপনার নেওয়া কিন্তু খুব প্রয়োজন তবে তার তাজা গ্রহণ করাটাই খুব ভালো এবং বর্তমানে তো শাকসবজির মধ্যেও কিন্তু অনেক কিছু ভেজাল থাকে তো সেই বিষয়টা আপনি একটু বুঝে নেবেন তাছাড়া হচ্ছে আদা আদার মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টস প্রপার্টি সময় আরও অসংখ্য গুণ থাকে তাছাড়া তা আপনারা হজমের গর্বরা থেকে সঠিক করতে অনেকটাই সাহায্য করে রসুন রসুন আপনি যদি কাঁচা খেতে পারেন তাহলে খুব ভালো রান্না করার পর রসুনের মধ্যে এমন কিছু গুণ থাকে যা কিছুটা পরিমাণে কমে যায় তা আপনি যদি প্রতিদিন এক থেকে দুই কুসা রসুন খেতে পারেন তা কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে অনেকটাই সাহায্য করে তাছাড়া আছে মধু মধুর মধ্যেও কিন্তু ন্যাচারাল অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস থাকে যা আপনার ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে সহায়তা করে সাইট্রাস ফ্রুট তার মধ্যে আছে যেমন লেবু কমলা ইত্যাদি গ্রিন টি তাছাড়াও যে সাইট্রাস ফ্রুটস থাকে যেমন লেবু কমলা অর্থাৎ চুকো জাতীয় জিনিস এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ভিটামিন সি আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে অনেকটাই সাহায্য করে তবে এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো বললাম এগুলো একদিন দুদিন খেলেন তারপর ছেলে দিলেন এমন করলে কিন্তু চলবে না আপনার লাইফস্টাইলের মধ্যে অর্থাৎ আপনার যে ফুড হ্যাবিটসের মধ্যে এগুলো কিন্তু নিয়ে নিতে হবে তাহলে অবশ্যই আপনার ইমিউনিটি বুস্ট করতে কিছুটা হলেও সাহায্য হবে তাছাড়াও কোন কোন খাবার আপনার ইমিউনিটিকে নষ্ট করতে পারে এগুলো জেনে নিন যেমন খুব বেশি তেলে ভাজা খাবার রিচ ফুড অ্যানিমেল প্রোটিনস জাঙ্ক ফুড ইত্যাদি আপনি যত কম খাবেন সেটাই আপনার জন্য ভালো এসব খাদ্যবস্তুর পাশাপাশি আপনাকে একটা ভালো লাইফস্টাইল মেনটেন করাটা কিন্তু খুব প্রয়োজন যা আপনার ইমিউনিটিকে বুস্ট করতে বিশাল বড়ো ভূমিকা পালন করে থাকে তার মধ্যে যে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব সবার প্রথম হলো রেগুলার এক্সারসাইজ নিয়মিত যদি আপনি এক্সারসাইজ করুন যেমন সপ্তাহে আপনি চার থেকে পাঁচ দিন এক থেকে দেড় ঘন্টা যদি ঘাম জলো পরিশ্রম করেন যেমন চলা করেন জুড়ে হাঁটেন বা আপনি প্রাণায়াম করেন তাহলেও হয় তা আপনার শরীরকে সুস্থ রাখতে বিশাল বড় ভূমিকা পালন করে তাছাড়া একটা ইম্পর্টেন্ট বিষয় হলো ঘুম পর্যাপ্ত পরিমাণে ঘুম যাকে আমরা সাউন্ড স্লিপ বলে থাকি আপনি যদি ছয় থেকে আট ঘন্টা প্রতিদিন প্রতিদিন রাতে আপনি ঘুমাতে পারেন তাহলে তা আপনার শরীরের ভেতরের যে সারাদিন কাজকর্ম করার ফলে যে ইনজুরি ঘটে সেগুলোকে হিল করতে সাহায্য করে তাছাড়া মেন্টাল রিল্যাক্সেশন ঘটে তাছাড়া একটা ইম্পর্টেন্ট বিষয় হলো অ্যাংজাইটি বর্তমানে কিন্তু আমাদের প্রচণ্ড কাজকর্মের চাপ থাকে পারিবারিক চাপ থাকে যার ফলে আমাদের অনেকটা অ্যাংজাইটি হয় এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে বা আমাদের ইমিউনিটির জন্য খুব বেশি ক্ষতিকারক সো যদি আপনার খাদ্যের অভ্যাস ঠিক থাকে আপনি রেগুলার এক্সারসাইজ করেন আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় আপনার চিন্তাধারা ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার যে অ্যাংজাইটি লেভেলটা সেটাও কিন্তু অনেকটাই কম থাকে এবং যে লাইফস্টাইল রিলেটেড ডিজিজ থাকে সেগুলো থেকেও কিন্তু আপনি নিজেকে বাঁচাতে পারবেন তো শুধু যে ইমিউনিটাকে বুস্ট করা যে একদিন বা এক মাসে বা দুই মাসে সম্ভব এমন কিন্তু নয় সেটা লম্বা প্রসেস আপনাকে সঠিক পদ্ধতি সঠিক খাদ্যের অভ্যাস এবং সঠিক নিয়মিত এক্সারসাইজ ইত্যাদি সব কিছু পালনের মাধ্যমেই কিন্তু আপনি আপনার ইমিউনিটাকে কিছুটা বুস্ট করতে পারবে ভিডিও শেষে একটা কথাই বলবো যে কর্মব্যস্ত জীবনের মধ্যেও আপনাকে নিজেকে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা সময় দেওয়াটার প্রতিদিন কিন্তু খুব প্রয়োজন যা আপনার শরীরকে সুস্থ রাখবে এবং আপনার ইমিউনিটিকে বুস্ট করতেও অনেকটাই সাহায্য করবে আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে এবং এই রিলেটেড আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেনে জিজ্ঞাসা করুন আমি সময় বেরোকে উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ